সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে 9.2 আমরা বলছিলাম যে তিনটা ক্লাসে শেষ করার চেষ্টা করব। তো প্রথম দুটো পার্ট গিয়েছে, আজকে হলো থার্ড পার্ট। তো ক্লাস 9.2 যে অনুশীলনীটা, এটাতে দুই নিয়মের অঙ্ক রয়েছে বলেছিলাম, একটি হলো মান নির্ণয় আর একটি হলো সমাধান। প্রথম পার্টে আমরা মান নির্ণয় করেছি, দ্বিতীয় পার্টে সমাধান করেছি। আজকে আমাদের যে সৃজনশীলগুলো রয়েছে, আমাদের এখানে 28, 29, 30 এই তিনটা সৃজনশীল আমরা সাধারণত করব, এবং উদাহরণে দুইটা সৃজনশীল রয়েছে। এইগুলো হলো আজকের আমাদের আলোচনা। তো আমরা যদি দেখি 28 নম্বর অঙ্কে, আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে 28 নম্বর অঙ্কটা তোমরা সবাই বই খাতা এগুলো নিয়ে তোমরা এই ক্লাসটা করতে বসবা, তাহলে তোমরা বইয়ের দিকে তাকাও। বইয়ের 28 নম্বর অঙ্ক আমরা একটু দেখি। 28 নম্বর অঙ্কে কি রয়েছে, আমরা এগুলো তুলবো, তুলে আমরা কিভাবে করতে হয় সেগুলো আমরা করবো। আচ্ছা, আমরা বইয়ের দিকে তাকাই। 28 নম্বর অঙ্কে রয়েছে, ত্রিভুজ ABC এর কোণ B 90 ডিগ্রি, AB ইকুয়ালস টু 5 সেন্টিমিটার, BC ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। এটা হলো উদ্দীপক। তাহলে উদ্দীপকটা আগে আমরা আঁকি, এটার বেসিসে। এটার বেসিসে যদি আমরা উদ্দীপকটা আঁকি, তাহলে উদ্দীপকটা হয় হলো, আগে আমার একটা ত্রিভুজ আঁকতে হবে, এবং ত্রিভুজের মধ্যে বলা রয়েছে কোণ বি 90 ডিগ্রি। তাহলে এই কোণটার নাম দিই বি, এটি হলো 90 ডিগ্রি এটি। তাহলে আমরা বাকিটার নাম দিয়ে দিই এ বি আর এসি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন তারা এখানে বলে দিয়েছে যে কোণ বি 90 ডিগ্রি, তাহলে দেওয়া আছে হলো কোণ বি 90 ডিগ্রি হলো। তাহলে আমরা এই এই অঙ্কটাকে আমাদের সাজায় লিখতে হবে। সাজায় আমরা কিভাবে লিখব সেটি আমরা এই যা যা দেওয়া আছে সেম টু সেম লিখে ফেলবো। এটা আমি মনে করি আমার লেখা দরকার নাই, যেহেতু এখানে দেওয়া আছে তোমরা জাস্ট লিখবা। দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ বি সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, এভাবে দিয়ে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। আচ্ছা, না আমি করেই দিই, পুরোটাই করে দিই। তাহলে এই এই হলো কথা। এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে সেটি আগে আমি লিখছি। দেওয়া আছে তিনটি রয়েছে, অংশ রয়েছে ক খ গ তিনটার জন্যই যা যা দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ বি সমান 90 ডিগ্রি, AB সমান 5 সেন্টিমিটার, এবং ইংলিশে লিখে ফেলছে, বাংলায় লিখলে হতো, এবং BC সমান 12 সেন্টিমিটার। এই জিনিসটা দেওয়া রয়েছে। এখন আমরা এই যা দেওয়া রয়েছে এটার বেসিসে আমরা এটা আগে ফুলফিল করি, ফুলফিল করে আমরা দেখার চেষ্টা করি কি কি আছে। তাহলে কোণ বি 90 ডিগ্রি আমি দিয়ে দিলাম, AB 5 সেন্টিমিটার, তাহলে এটা যেহেতু AB তাহলে এটা হবে 5। আচ্ছা, তারপর BC 12 সেন্টিমিটার, মানে এটা হলো 12। ওকে, তাহলে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজটা আমরা এঁকে ফেললাম। এখন আমাদের কাজ হলো এখানে ক নাম্বার যে প্রশ্নটা, ক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে AC বলতে এই অতিভুজটার দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে এটার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব, আমরা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নটা আমরা কিভাবে লিখব, যে পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, উপপাদ্য অনুযায়ী কি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC স্কয়ার ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার আমরা দিয়ে দিলাম। বা আমরা কার মান বের করছি, AC এর মান বের করছি। তাহলে AC ইকুয়ালস টু রুট ওভার অফ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে আমরা AB এর মান বসাই, AB এর মান কত, AB এর মান হলো 5। এই যে এটা হলো 5, এটা হলো 12, তাহলে এটা হবে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার হলো রুট ওভার 5 5 25, আর এটা হলো 144। তাহলে এই দুইটা যোগ করলে হয় হলো, আমি এখানে একটু রাফ করছিলাম, রাফ থেকে আমি অ্যান্সারটা লিখে ফেলতেছি, এটা হয় হলো 169। তাহলে এখানে আসতেছে হলো
13 রুট করলে আসে 13 তোমরা এটা কাজটা করো তাহলে বুঝবে সুতরাং এসি ইকুয়ালস টু 13 তাহলে তোমাকে প্রশ্নে কি বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে হলো এসি এর পরিমাণ কত তাহলে এটা যেহেতু সেন্টিমিটার এককে আছে তাহলে আমরা এখানে লিখে ফেলবো সুতরাং এসি বাহুর এসি এর না লিখে এসি বাহুর লিখলাম এর লেখার সমস্যা নাই এসি বাহুর পরিমাণ সমান সমান 13 যেহেতু এগুলো সেন্টিমিটার এককে আছে 5 12 তাহলে এটা তো আর মিটার হবে না এটাও সেন্টিমিটার হবে তাহলে হবে 13 সেন্টিমিটার এই কিন্তু কয়ের आंसर হয়ে গেল এখন তাহলে আমরা এই যেহেতু আমাদের অঙ্কটা করতে হবে কাজেই আমরা এখানে 13 লিখে রাখি এটা হলো 13 তাহলে আমরা কিন্তু উদ্দীপকটা এখন আমরা ফুলফিল পেয়ে গেলাম কেন লম্ব রয়েছে ভূমি রয়েছে অতিভুজ রয়েছে এখন আশা করি এই জিনিসটা আমাদের পরবর্তীতে আমাদের কাজে লাগবে যা হোক এখন আমরা পরের পৃষ্ঠায় যাই তাহলে খ নাম্বার অঙ্কটা খ নাম্বার অংশটা একটু দেখো তোমরা খ নাম্বারে কি দেওয়া রয়েছে আচ্ছা আমি এইখানে লিখছি খতে কি দেওয়া রয়েছে খতে কি চেয়েছে তারা বলেছে যে খতে কোণ সি সমান থিটা হলে কোণ সিটাকে তোমাকে থিটা ধরতে হবে এটা হলে আমি আবার খয়ের জন্য এখানে যেহেতু আমি পৃষ্ঠা উল্টিয়েছি কাজে আমি এটি এখানে লিখছি আচ্ছা এই যে চিত্রটা ছিল আসলে এরকম এটা ছিল সমকোণ এটা ছিল এ এটা ছিল বি এটা ছিল সি এবং এটা ছিল হলো কত এটা ছিল হলো 5 5 12 13 ওকে এটা দেওয়া ছিল আচ্ছা রাফ আমি জাস্ট বারবার উল্টাতে হবে বলে আমি রাফটা এখানে তুলে দিলাম এখন প্রশ্ন হলো খ নাম্বার প্রশ্ন হলো খ প্রশ্নে বলা হয়েছে কোণ সি সমান থিটা অর্থাৎ এইটাকে আমি এটা একটু অন্য কালি দিয়ে করছি এইটাকে তারা থিটা ধরে নিছে ওকে এটা থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত তাহলে এটা যদি থিটা হয় তাহলে এই কোণ সি থিটা হলে এই ক্ষেত্রে লম্ব কোণটা ভূমি কোণটা অতিভুজ কোণটা এটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে পরে তোমাকে সাইন এবং কজের মান বের করতে হবে কেন এখন না হয় কোণ সি কে তোমাকে এখানে থিটা দিছে এটা এখানে আছে যদি আমি সিটা এ সি এভাবে না লিখে আমি যদি এটাকে এখানে দিতাম তাহলে দেখো চিন্তা করে সিটা কিন্তু এখানে চলে যেত আর সিটা যদি এখানে চলে যেত তাহলে তোমার থিটাটা কিন্তু এখানে চলে যেত আর থিটা যখন এনে চলে যেত তখন তো এটা কিন্তু তোমার লম্ব হয়ে যেত এখন কিন্তু এটা ভূমি আকারে আছে এই জন্য তোমাকে আগে এখানে আইডেন্টিফাই করে নিতে হবে যে এখানে লম্বকে ভূমিকে অতিভুজকে এখন তাহলে আমরা সেই কথাটি লিখি যে কোণ সি ইকুয়ালস টু থিটা হলে চিত্রানুযায়ী মানে চিত্র উপরে যে চিত্রটা আছে চিত্রানুযায়ী কি হবে চিত্রানুযায়ী কি হবে লম্ব সমান 5 ভূমি সমান কত ভূমি সমান 12 এবং অতিভুজ সমান অতিভুজ সমান আমি অতি লিখলাম অতিভুজ সমান 13 আচ্ছা তাহলে আমরা চিত্র অনুযায়ী কিন্তু ভূমি লম্ব অতিভুজ তিনটাই পেয়ে গেলাম এখন আমাকে বের করতে হবে হলো সাইন থিটা প্লাস কস থিটার মান তাহলে সাইন থিটা এবং কস থিটার মান যদি বের করতে হয় তাহলে চিত্র অনুযায়ী তাহলে আমরা সূত্রে চলে যাই সূত্রে চলে গেলে এখানে আমরা এখন লিখবো ডাইরেক্ট প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি কার মান বের করতে হবে সেটি আমরা লিখব প্রদত্ত রাশি কি কি দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা এটার মান তোমাকে বের করতে হবে সাইন থিটা প্লাস কস থিটা আচ্ছা এটার মান বের করতে চাইলে সাইন থিটা সমান কি লম্ব বা অতিভুজ এই যে এই সূত্রটা কিন্তু আবার তোমার এখানে এখানে দেওয়া নাই কিন্তু সাইন থিটা সমান কি ছিল লম্ব বাই অতিভুজ এখানে নাই প্রথম ক্লাসের লম্ব বাই অতিভুজ প্লাস কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ লিখে ফেললাম এখন আমরা উপরে আগেই মানগুলো বের করে রাখছি লম্ব কত লম্ব হলো 5 অতিভুজ কত 13 আর ভূমি কত 12 অতিভুজ কত 13 তাহলে কত হবে নিচে 13 উপরে 5 যোগ 12 অর্থাৎ 17 বাই 13 দেখো তাহলে আমরা কিন্তু প্রদত্ত রাশি এটারও আমরা অ্যান্সার পেয়ে গেলাম হ্যাঁ তাহলে আগেরটার যেরকম আমরা কয়ের জন্য অ্যান্সার পেয়েছি 13 ক্ষয়ের জন্য অ্যান্সার পেয়েছি 17 বাই 13
তোমার এটাকে তোমার ভগ্নাংশ করারও দরকার নেই, রেখে দিবা। হুম, তাহলে এটা হয়ে গেল খ। আচ্ছা, গ এর মধ্যে যদি আমরা যাই, গতি কি বলা হয়েছে? তাহলে আমরা গ এর জন্য গতি দেখি। গ এর জন্য তাহলে আমরা কি করব কাজটি দেখো, প্রশ্ন হলো গ এর জন্য দেখাও যে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কয়ার থিটা প্লাস ইনটু কোসেক স্কয়ার থিটা। তাহলে এখানে লেফট সাইড আছে এবং রাইট সাইড রয়েছে। তাহলে আমরা এইখানে এই চিত্রতে যদি আমরা যাই, সরি এই চিত্রতে যদি যাই, চিত্র অনুযায়ী আমাদের সেক স্কয়ার থিটা, তাহলে এখানে থিটা কিন্তু কোন সিটাকেই তোমার থিটা ধরে কিন্তু কাজ করতে বলা হয়েছে। তাহলে সেটা ধরে যদি আমরা কাজ করি, তাহলে আমরা দেখাও যে লেফট সাইড হলো সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। দেখো সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা, তাহলে আমরা আগে লেফট সাইড নিয়ে কাজ করি। তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেলি, একটু আগে আমরা ক্ষতি কি পেয়েছিলাম, লম্ব কত, এটা জাস্ট আমি এখানে রাফটা লিখে নিচ্ছি। লম্ব হলো 5, ভূমি হলো 12 এবং অতিভুজ হলো 13। আমি জাস্ট এটা অঙ্কর এই অঙ্কের জন্য না, রাফটা মনে রাখার জন্য লিখে নিলাম। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড এই গ নাম্বার অঙ্ক, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি রয়েছে, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি, সেক থিটা হোল স্কোয়ার। ওকে, সেক থিটা হোল স্কোয়ার, কোসেক স্কোয়ার থিটা মানে কি, কোসেক থিটা হোল স্কোয়ার। ওকে, এখন আমরা সূত্রে চলে যাই, যেহেতু লম্ব ভূমি অতিভুজের মান দেওয়া রয়েছে, তাহলে সেক এর সূত্র কি ছিল, সেক কারোলটা কজের রোলটা, কজের সূত্র কি ছিল, ভূতি, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি হোল স্কয়ার। হ্যাঁ, প্লাস এটা হলো লতির উল্টা, তাহলে অতিভুজ বাই লম্ব। ওকে, আমরা মান বসিয়ে দিই, হোল স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ কত, 13, আর ভূমি কত, ভূমি হলো 12, তাহলে হোল স্কয়ার প্লাস অতিভুজ কত, অতিভুজ হলো হলো 13, আর লম্ব কত, লম্ব হলো 5, তাহলে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এক কাজ করি, নিচে এটা দিয়ে এটাকে স্কয়ার করলে হয় 169, আর 12 কে দিয়ে 144, আর এটা হলো 169, আর এটা আসে হলো 25, আর এটাকে তোমার লসাগু করলে হয় হলো 144, আর 25 কে লসাগু করলে হয়, আমি একটু রাফ করেছিলাম এই জন্য আমি জানি, 3600, এটাকে দিয়ে এটাকে ভাগ করলে হয় 25, 25 কে দিয়া 169 গুণ করতে হবে। দেখো এটা কিন্তু আবার খেয়াল করো, এইটা এবং এইটা 144 আর 25, দুইটা লসাগু, এটা দুইটা লসাগু বেসিক্যালি গুণফল হয়ে যায়, গুণফল হলো 3600, এটাকে দিয়ে এটাকে ভাগ করলে হয় হলো 25, তাহলে 25 কে দিয়ে এটাকে দিয়ে এটা ভাগ করলে যেহেতু 25, 25 কে দিয়ে এখন উপরে 169 কে গুণ করতে হবে, তাহলে এটা গুণ করলে হয় হলো 4225, 4225, আর এটাকে দিয়ে এটাকে ভাগ করলে হয় 144, তাহলে 144 যেটা ভাগফল বের হয়, ভাগফলটাকে দিয়ে এটাকে গুণ করতে হবে 169, এটা আসে হলো 24336, 24336 এটা আসে। তাহলে এটা উপরে যোগ করে দিলে কত হয়, যোগ করে দিলে হয় 28561 ডিভাইডেড বাই 3600, তাহলে এটা হয়ে গেল কি, এটা হলো লেফট সাইড। এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাই, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে আমরা একটু করার চেষ্টা করি, রাইট হ্যান্ড সাইডে রয়েছে সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা ইনটু কোসেক স্কোয়ার থিটা, এটা যদি আমরা বসাই, তাহলে এটা হলো সেক থিটা হোল স্কোয়ার। আমি এক লাইন শর্ট করে ফেলছি, সেক থিটা মানে কি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, অতিভুজ বাই ভূমি, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, আমি দুইটা লাইন শর্ট করছি, সেক থিটা হোল স্কোয়ার লিখবা, তারপর এটা হবে অতিভুজ বাই ভূমি হোল স্কোয়ার। আচ্ছা, আমি ডিরেক্ট মান বসিয়ে ফেলতেছি, অতিভুজ হলো 13 আর ভূমি হলো 12, তাহলে 13/12 হোল স্কোয়ার ইনটু, এই যে ইনটুটা আমি এইভাবে দিয়ে দিলাম, এই কোসেক থিটা স্কোয়ার, তাহলে কোসেক থিটা মানে কি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব কত এখানে, 13/5, তাহলে 13/5 হোল স্কোয়ার। ওকে, এখন আমরা এক কাজ করি, এখন এটা কত আসে, এটা আসে হলো 144, আর এটা আসে কত, 169, আচ্ছা ইনটু, এটা আসে 25, এটা আসে 169,
তাহলে এই দুইটা গুণ করলে দেখো, এই দুইটা গুণ করলে কিন্তু আবার 3600 চলে আসতেছে, 3600। আর এটা এটা গুণ করলে তোমরা গুণ করে দেখো, এটা আসবে 28561। তাহলে দেখো লেফট সাইড যা রাইট সাইড ওটা, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড কি হবে, শোড না প্রুভ কি আছে দেখো, এখানে দেখাও যে তাহলে এটা হবে শোড। আচ্ছা তাহলে আমরা এটা 28 নাম্বার অঙ্ক আমরা শেষ করলাম, এখন আমরা করব 29। তাহলে 29 আমরা কিভাবে করব, আমরা 29 নাম্বার অঙ্কে যাই। 29 নাম্বার অঙ্কে যে উদ্দীপকটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই 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 তোমার এই উদ্দীপকটি তোমাকে আগে তোমার এখানে তুলতে হবে। ওকে, তোমাকে আগে এটা তুলতে হবে, সরি এই পেজটা আমি সরিয়ে দিই এখান থেকে। 29 নাম্বার অঙ্ক শুরুতে তোমরা একটু খেয়াল করো, 29 নাম্বার অঙ্কে উদ্দীপক কি রয়েছে, আগে আমি উদ্দীপকটি আমি এখানে আঁকছি। আচ্ছা উদ্দীপকটি রয়েছে হলো এরকম একটা ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটির এবিসি নাম দেওয়া রয়েছে, এ বি সি নাম দেওয়া রয়েছে, এবং এর ভিতরে এটাকে সমকোণ বলা হয়েছে, এটাকে সমকোণ বলে তারপর কি কি মান দেওয়া রয়েছে আমরা সেই সেই জিনিসগুলো একটু দেখি। এখানে মান দেওয়া আছে হলো 1, এখানে মান দেওয়া আছে হলো √3, এখানে মান দেওয়া আছে হলো ভিতরে একটু হিবিজিবি হয়ে যাবে বিধায় আমি এটা লিখছি, এটা হলো এক্স প্লাস ওয়াই আর এটা হলো এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমাদের এখানে দেখো এবি বিসি দুইটার মান দেওয়া রয়েছে এসি, অর্থাৎ এইটার মান দেওয়া নাই আপাত দৃষ্টিতে, এটা যেহেতু সমকোণ তাহলে এটা হলো আমাদের অতিভুজ। তাহলে আমরা আগে কিন্তু তোমার ধারণা করতে হবে যে এখানে যে উদ্দীপকটি দেওয়া রয়েছে উদ্দীপকটি একটি অসম্পূর্ণ উদ্দীপক, তাহলে তোমাকে কি করতে হবে এটি আগে সম্পূর্ণ করে নিতে হবে, তোমার উদ্দীপকটা দেখেই তোমার মাথায় আগে এই জিনিসটি মাথায় আসতে হবে। তাহলে এখানে যেহেতু লম্ব এবং ভূমি দেওয়া রয়েছে, যদি আমরা এটাকে ভূমি সংলগ্ন কোণ ধরি আদৌ, তাহলে আমরা যদি এই সিটাকে যদি ভূমি সংলগ্ন কোণ ধরি তখন এই দুইটা দেওয়া রয়েছে, দুইটা বাহু তৃতীয় বাহুর মান দেওয়া নেই, তাহলে আমরা কি করব এই জিনিসটা বের করতে হবে, এটা তোমার মাথায় নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমরা প্রশ্নে যাব, আগে উদ্দীপকটা তুলে তোমাকে এটাকে আগে মাথায় লোড দিতে হবে যে কি কি দেওয়া রয়েছে, এবং এইটাকে ধরে তুমি কিন্তু শুরুতে প্রশ্ন দেখতে যাবে না। যদি তুমি শুরুতে কেউ প্রশ্ন দেখতে যাও যে কোনো অঙ্কের বেলায়, তাহলে কিন্তু তুমি অঙ্কটা তোমার এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য ম্যাথের জন্য শুরুতে তোমার উদ্দীপকটাকে আগে তুমি মাথায় নেবে। আচ্ছা উদ্দীপকটা কি রয়েছে আমরা যদি দেখি, কোন বিটা সমকোণ, এবিসি একটা ত্রিভুজ, বি কোনটা সমকোণ এটা আমরা দেখছি, এবং এখানে এবির মানটা 1 দেওয়া রয়েছে এবং বিসির মানটা √3 দেওয়া রয়েছে, এবং এখানে দুইটা কোণ উল্লেখ করা হয়েছে, এ কোণটি এবং সি কোণটি। এ কোণটির অন্য একটি নাম আছে এক্স প্লাস ওয়াই, এবং সি কোণটির অন্য একটি নাম আছে সেটি হলো এক্স মাইনাস ওয়াই। এ হলো তত্ত্ব এখান থেকে নেওয়ার মতো। এখন আমরা চলে যাই প্রশ্নে, প্রশ্নে তাহলে কি দেওয়া রয়েছে আমরা যদি দেখি, এ সি এর পরিমাপ কত, দেখো তোমার যেটা অসম্পূর্ণ সেটাই কিন্তু তোমার কাছে চাওয়া হয়েছে। তাহলে আমরা এটি কি করব, আমরা এখানে আমরা তাহলে লিখব ক, ক কি, এটা যেহেতু এবিসি একটি ত্রিভুজ, তাইলে এবিসি যেহেতু একটি সমকোণী ত্রিভুজ, তাইলে আমরা এখান থেকে কি লিখব, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি হবে, এস স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে বা সুতরাং ডিরেক্ট বের করব, সি এ সি ইকুয়ালস টু রুট ওভার অফ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। আর তাহলে এখানে এ বির মান কত, এ বির মান হলো 1 স্কোয়ার প্লাস বি সির মান কত √3, তাহলে √3 হোল স্কোয়ার। ওকে দিয়ে দিলাম, তাহলে রুট ওভার অফ 1 প্লাস স্কোয়ার রুট কাটা তার মানে 3 রইল ইকুয়ালস টু, তাহলে এখানে √4, √4 মানে কত 2 রইল। তাহলে দেখো আমরা কিন্তু এসি এর মান পেয়ে গেলাম, তাহলে 2 আমরা এটা পেলাম, 2 মানটা আমরা এখানে লিখে ফেলি। ওকে, তাহলে কিন্তু দেখো আমরা তিনটা বাহুর মানই আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটু প্রশ্নে যাই, এখন যদি আমরা দেখি খতে কি চাওয়া হয়েছে,
তাহলে এসি এর পরিমাপ কত 2 তাহলে এটি কিন্তু হয়ে গেল তাহলে তোমার এটার অ্যানসার কমপ্লিট খ তাহলে খতে যদি যাই খ আমরা এখানে করি খ আমি একটু অন্য কালে দিয়ে করছি খতে দেওয়া রয়েছে 10 এ প্লাস 10 সি এর মান কত 10 এ 10 এ প্লাস 10 সি এই দুইটার মান কত তাহলে 10 এ যখন হয় তখন কিন্তু ভূমি সংলগ্ন কোণ এ দেখো যখন তুমি এ 10 এ কথা বলছে এবং 10 সি এর কথা বলছে তাহলে 10 এ এ ভূমি সংলগ্ন কোণ হলে তখন কিন্তু পুরা ইয়াটা পাল্টে যায় এখানে ভূমি হয়ে যায় একটা অতি ভূমি হয়ে যায় এক লম্ব হয়ে যায় রুট থ্রি এবং অতিভুজ হলো 2 তাহলে এই 10 এ এবং 10 সি এই মানটা বের করার আগে আমরা লিখি যে এ ভূমি সংলগ্ন কোণ হলে ভূমি সংলগ্ন কোণ হলে আমরা মানগুলো লিখি ভূমি সংলগ্ন কোণ হলে কি লম্ব কত শুরুতে আমরা ভূমি বের করব কেন এর আগে আমি অঙ্কে বলছিলাম তোমরা আগে ভূমি খুঁজে বের করবা তাহলে এ যদি ভূমি সংলগ্ন কোণ হয় তাহলে ভূমি কত হলে ভূমি AB equals to কত 1 ভূমির পর আমরা কি বের করব লম্ব ভূমির পর বের করব লম্ব BC equals to কত root 3 এবং অতিভুজ অতিভুজ AC equals to 2 আচ্ছা তাহলে দেখো এর জন্য আমরা এইগুলো বের করে ফেললাম হ্যাঁ আচ্ছা তাহলে তাহলে আমরা এর জন্য যদি এটি হয় তাহলে এখানে আমরা আগেই বের করে রাখি 10 এ ইকুয়ালস টু কি হবে আমরা আগেই বের করে রাখি সুতরাং 10 এ ইকুয়ালস টু 10 এর সূত্র কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি ইকুয়ালস টু লম্ব কত রুট 3 ভূমি কত 1 তার মানে রুট 3 হয়ে গেল এখন আমরা এই এই 10 সি এর মান বের করতে হবে তাহলে এখন সেম ভাবে আমরা লিখব যে এখানে যেভাবে আমরা বলছিলাম এ বা কোণ এ হবে এখানে হবে কোণ সি ভূমি সংলগ্ন কোণ হলে ভূমি সংলগ্ন সেম ভাবে হবে এটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে ভূমি সংলগ্ন কোণ হলে এই ক্ষেত্রে বলো ভাবো ভেবে দেখো সিটা যদি ভূমি সংলগ্ন কোণ হয় তাহলে আগে আমার ভূমি বের করতে হবে হলে ভূমি কত ভূমি বিসি হলে ভূমি বিসি ইকুয়ালস টু রুট 3 আর লম্ব লম্ব হলো এবি এবি ইকুয়ালস টু 1 এবং অতিভুজ ইকুয়ালস টু 2 এসি ইকুয়ালস টু 2 সরি এসি ইকুয়ালস টু 2 আচ্ছা তাহলে আমার কিন্তু এখানে আমার আমি ইচ্ছা করলে লিখতে পারতাম যে লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই অতিভুজ ভূমি আমি লিখতে পারতাম লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি এইটি লিখে আমি কিন্তু কাজটা করতে পারতাম কিন্তু আমি একটু সংক্ষেপে করে ফেলছি তোমরাও সমস্যা নেই এভাবে করতে পারো তাহলে সুতরাং এই ক্ষেত্রে বলতো টেন্সি কি বের হবে টেন্সি ইকুয়ালস টু টেন্সি টেন্সি যদি হয় তাহলে এই ক্ষেত্রেও তো টেন যেহেতু লম্ব বাই ভূমি এই ক্ষেত্রে আর আমি এই কথাটা আর লিখছি না এখন আমি অক্ষর লিখে ফেলি তাহলে লম্ব হলো এবি ভূমি হলো বিসি তাহলে এই ক্ষেত্রে কি বের হচ্ছে এবি হলো 1 বিসি হলো রুট 3 তাহলে দেখো 1 বাই রুট 3 কিন্তু বের হয়ে গেল এখন আমরা এখান থেকে কি বের করতে হবে আমাদের বের করতে হবে হলো 10 এ প্লাস 10 সি এর মান তাহলে এই দুটি যোগ করে দিলে হলো এখন আমরা ডিরেক্ট লিখে ফেলি প্রদত্ত রাশি যেহেতু বলছে এত এর মান নির্ণয় করো তাহলে এই এটা কিন্তু একটা রাশি দেওয়া তাদের তাহলে আমরা এই এত এর মান নির্ণয় করো এই অঙ্কগুলো যখনই থাকবে তখনই আমরা কিন্তু এই এইটাকে আমরা রাশি হিসেবে ধরে নিব তাহলে কি হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি 10 এ প্লাস 10 সি
আচ্ছা, টেনের মান আমরা কত বের করেছি একটু আগে? টেনের মান আমরা বের করেছি রুট টু, আর এটা ওয়ান বাই রুট থ্রি, তাহলে সরি রুট থ্রি, আর এটা হলো ওয়ান বাই রুট থ্রি, তাহলে দুইটিকে লসাগু করলে নিচে হলো রুট থ্রি, তাহলে এটা এটা ইয়া করলে নিচে ভাগ করে গুণ করলে এটা হয় রুট থ্রি হোল স্কোয়ার প্লাস এটা এটা ভাগ করলে ওয়ান, ওয়ান একে ওয়ান, তাহলে স্কোয়ার রুট কাটা, তাহলে থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি, তাহলে এটি রয়েছে তিন আর একে চার, ফোর বাই রুট থ্রি, এটি হলো তোমার এটার মান, ফোর বাই রুট থ্রি, এটি হলো তোমার এটির অ্যান্সার, তাহলে এটিও কমপ্লিট। এখন আমাদের গ নির্ণয় করতে হবে, গ, তাহলে গ যদি আমি করি, গ আমি খালি দিয়ে করছি, গ দেখো, গ এর জন্য এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো, এটি তোমার আবার এই চিত্রটার মাথায় আনতে হবে, সরি চিত্রটা তো আমি চিত্রটি পাশে ঝুলিয়ে দিচ্ছি, ওই সূত্রটা আপাতত লাগছে না, কাজে আমি এটিকে ঝুলিয়ে দিলাম। আচ্ছা এখন আমি করি, দেখো গ, সরি গ, আচ্ছা গতে তোমরা একটু প্রশ্নটা দেখো, প্রশ্নে বলা আছে এক্স ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা এক্স ওয়াই এর মান, তার মানে এই তোমাকে আগে এই এইখানে এক্স প্লাস ওয়াই এর মান কত আর এক্স মাইনাস ওয়াই এর মান কত আগে বের করতে হবে, বের করে তারপর তোমাকে এই দুইটাকে যোগ বিয়োগ করে বের করতে হবে যে এই এক্স আর ওয়াই এর মান কত। আচ্ছা তাহলে আমরা এখানে কিন্তু গতে আমরা লিখতে পারি যে চিত্র অনুযায়ী বা উদ্দীপক অনুযায়ী, উদ্দীপক অনুসারে বা চিত্রানুসারে চিত্রানুসারে টেনে ইকুয়ালস টু কি, টেনে ইকুয়ালস টু কি, এই এটাকে যখন আমরা ধরবো তখন আমরা টেনে ইকুয়ালস টু এখানে কি পেলাম, একটু আগে টেনে ইকুয়ালস টু আমরা পাইলাম রুট থ্রি, বা টেন এ, এ কোনটারই কিন্তু নাম হলো এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা বলতে পারি বা টেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি, বা টেন এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু রুট থ্রি, টেনের ঘরে কত ডিগ্রির মান, সিক্সটি ডিগ্রি, তাহলে এটাকে রুট থ্রির বদলে আমরা কিন্তু এটাকে টেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, সুতরাং এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি, এই দেখো জিনিসটি আমরা পেয়ে গেলাম। তাহলে আবার লিখবো, তাহলে চিত্র অনুসারে আমরা কিন্তু এটা পেলাম, তাহলে আবার আমরা যেহেতু এখন আমরা এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করব, কাজে আমরা টেন সি নিতে হবে, আবার টেন সি ইকুয়ালস টু, একটু আগেও কিন্তু আমরা মানটা বের করেছি, টেন সির মান কত, ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি, বা সেম ভাবে টেন সি ইকুয়ালস টু টেন, ওয়ান বাই রুট থ্রির মান কত ডিগ্রি, এইখান থেকে বের করবো থার্টি ডিগ্রি, এই যে থার্টি ডিগ্রি টেন ওয়ান বাই রুট থ্রি, তাহলে এটা হবে থার্টি ডিগ্রি, তাহলে কি হলো, সুতরাং সরি বা টেন সি মানে হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু টেন থার্টি ডিগ্রি, সুতরাং এক্স মাইনাস ওয়াই আমরা পেয়ে গেলাম, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থার্টি ডিগ্রি, তাহলে এটি হলো এক নাম্বার সমীকরণ, এটি হলো দুই নাম্বার সমীকরণ, নর্মালি এটাকে সমাধান করে দিলেই কিন্তু আমরা এটির মানটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা সমাধানটা করি, আমি এখানে সমাধান করছি, এখন আমরা কি লিখব, এখন এখন এক যোগ দুই বা এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এত হতে পাই, কি পাই, তাহলে আমরা লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্সটি ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু থার্টি ডিগ্রি, তাহলে দুইটা যোগ করি, আমরা যোগ করলে ওয়াই ওয়াই কাটা, তাহলে টু এক্স ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি, সিক্সটি আর থার্টি নাইনটি,
সুতরাং এক্স ইকুয়ালস টু টু দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়ে গেল। আবার ওয়ান মাইনাস টু হতে পাই, এভাবেও করতে পারো, অথবা এক্স এর মানটা নিয়ে যে কোনো একটাতে বসায় দিলেও পারো, কথাটা একটু অন্যরকম হবে, এই জন্য আমি এইভাবেই করছি। ইকুয়ালস টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে এখন আমরা বিয়োগ করব, তাহলে যোগটা বিয়োগ হয়ে গেল, বিয়োগটা যোগ হয়ে গেল, এনে যোগটা বিয়োগ হয়ে গেল, তাহলে কি হবে, এক্স এক্স কাটা চলে যাবে, তাহলে 2y থাকবে, 2y ইকুয়ালস টু 60 - 30 মানে 30 ডিগ্রি, সুতরাং y ইকুয়ালস টু 15 ডিগ্রি। এখন তোমাকে কি বলা হয়েছে, তাহলে দেখো তুমি কিন্তু গয়ের থেকে x এবং y দুইটি মানই কিন্তু পেয়ে গেল। তাহলে আমরা এখানে এখন কি লিখব, আমরা এখন লিখব বলছে x y এর মান নির্ণয় করো, তাহলে আমরা লিখব সুতরাং, এই যে দেখো সুতরাং চিহ্নের পর কিন্তু আমি কথাই লিখছি, এই কথাটা আমি আবার আজকের ক্লাসেও স্মরণ করে দিলাম। সুতরাং নির্ণয়মান, নির্ণয় মান কি, x ইকুয়ালস টু 45 ডিগ্রি, y ইকুয়ালস টু 15 ডিগ্রি, এই এই অঙ্কটিও শেষ হয়ে গেল। তাহলে আমাদের দুইটি সৃজনশীল চলে গেল, আর একটি সৃজনশীল আমাদের রয়েছে, এবং পরের অঙ্কটি আমরা এখন করব। আচ্ছা 29, 30, একটু মনোযোগ দিয়ে তোমরা একটু চিত্রটা দেখো, এটা তো চার্জ শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটু চিত্রটা একটু খেয়াল করো। দেখো 30 নম্বরে যে জিনিসটা দেওয়া আছে, এখানে কিন্তু কোনো উদ্দীপক কোনো চিত্র দেওয়া নেই, হ্যাঁ, কিন্তু কিছু তথ্য দেওয়া আছে। যেহেতু তথ্যগুলো দেওয়া আছে, আমরা আগে তথ্যগুলো আমরা আগে লিখে ফেলি। 30 আমি এটি সরিয়ে ফেললাম, আবার আমরা এই জায়গায় চলে যাই। 30 দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু পি, আমরা যা যা দেওয়া আছে, যেহেতু চিত্র নাই তাহলে আমরা ডাইরেক্ট যা যা দেওয়া আছে এগুলো আগে লিখি। দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু পি, কস থিটা ইকুয়ালস টু কিউ, এবং টেন থিটা ইকুয়ালস টু আর, আর যেখানে থিটা সূক্ষ্ম কোণ। একটা কথা, থিটা ইজ স্মলার দেন 90 ডিগ্রি, এটা জাস্ট একটা শর্ত। তাহলে মূলত এই কথাটাই দেওয়া আছে যে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, টেন থিটা সমান আর। আচ্ছা এখন আমরা দেখি কতে তারা কি বের করতে বলছে, তাহলে ক নাম্বার অ্যান্সারটা আমরা শুরু করি। ক কতে বলছে যে আর ইকুয়ালস টু রুট ওভার 3 ইনভার্স, এটা দেওয়া আছে, তাহলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখন আমরা এই কতে কি শুরু করব, এখানে যেহেতু দেওয়া আছে কথাটা আগে লিখছি, তাহলে এখানে কি আর ইকুয়ালস টু রুট ওভার 3 ইনভার্স অর্থাৎ পাওয়ার 1, বা এটাকে তাহলে আমরা কি করতে পারি, আর এর বদলে আমরা 10 থিটা লিখে ফেললাম, 10 থিটা ইকুয়ালস টু এটাই আমরা লিখে ফেলি 3 ইনভার্স। এখন আমরা এক কাজ করি, বা 10 থিটাটা সাথেই চলুক, 10 থিটা ইকুয়ালস টু এটাকে একটু ঘোরানোর চেষ্টা করি, এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে 1/3 বলতে পারি। কেন, এই কথাটা তোমাদেরকে এর আগে বলছিলাম একবার বহু আগে আগের ক্লাসে, যে আমরা যখনই একটা জিনিস লিখি, যেমন 5 লিখলাম, 5 এর আগে একটা যোগ চিহ্ন আছে, নিচে একটা 1 আছে, আর উপরে একটা পাওয়ার 1 আছে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি, যে যখন আমি 3 ইনভার্স লিখলাম, তাহলে এটা কিন্তু তোমার উপরে, অর্থাৎ এটা ছিল হলো 3 1/3, এই 3টাকে যখন উপরে নেওয়া হয়েছে তখন এই 3 এর পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ সাইড চেঞ্জ হয়েছে, উপরে পক্ষ পরিবর্তন হয়ে উপরে চলে গেছে। তাহলে আমরা যদি এটাকে 3 টু দি পাওয়ার, এই যে 3 ইনভার্স আছে, এটাকে যদি আমরা এক কাজ করি, 1/3 যদি 3 1 বানায় দিই, তাহলে কিন্তু নিচে চলে আসে, আর 3 এর উপরে 1টা দেওয়ার কোনো মিনিং নাই, এই জন্য এটা এরকম হয়েছে। ইকুয়ালস টু, বা এটা যে কথা, 10 থিটা ইকুয়ালস টু
এই রুটটা ওয়ান এর উপরও বসবে, থ্রি এর উপরও বসবে, তাহলে ওয়ান বাই রুট থ্রি হবে। বা তাহলে টেন থিটার, টেন এর ঘরে ওয়ান বাই রুট থ্রি মান কত? 30 ডিগ্রি। তাহলে এটা কি হবে? টেন থিটা ইকালস টু 10 30 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকালস টু কি হবে? 30 ডিগ্রি হবে। ওকে, তাহলে ক নম্বরের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, খ নম্বর একটা মনে হয় কোনো ধরনের প্রবলেম আছে, এই জন্য আমি এটা আপাতত করাচ্ছি না, আমি গতে চলে যাচ্ছি। আমি রাতে যখন আমি করতে গেছি তখন আমি দেখছি যে এটাতে বোধ হয় কোনো ঝামেলা আছে আমার ধারণা, তারপরেও এটা পরে আমি এ করে দেব না। গ আমরা এখন করব গ। দেখো গতে একটা রাশি দেওয়া আছে, তাহলে বড় একটা রাশি দেওয়া আছে, 7p² + 3q² = 4 হলে দেখাও যে 10θ = 1/√3। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানেও কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু উদ্দীপকটা কাজে লাগতে পারে, যেহেতু কাজে লাগতে পারে কাজে আমরা এক কাজ করি, গ নাম্বারে চলে যাই। গতে আমরা দেখি আগে যা দেওয়া আছে, এখন লেখা যায় কিন্তু, কারণ আমরা ক করে ফেলছি, এখন অনেক দূরে যেহেতু কাজে দেওয়া আছে কথাটা, এখন আর লিখতে সমস্যা নাই। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, বা প্রদত্ত রাশিও দেওয়া যায়, প্রদত্ত রাশি কি দেওয়া আছে, বা প্রদত্ত রাশি এটিও কিন্তু আমরা বলতে পারি, দেওয়া আছে কি 7p² + 3q² = 4, এটি দেওয়া রয়েছে। আমাকে কি বের করতে হবে? 10θ = 1/√3, এই কথাটা মনে রাখো, যেটা বের করতে হবে 10θ = 1/√3, এটি আমাকে বের করতে হবে। ওকে, বা বাতে চলে যাই, এখন দেখি আমরা এখানে একটা মিনিট দাঁড়াও, 10θ = 1/√3, এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে 7p² + 3q² = 4, এটা দেওয়া আছে। দেখো p এর মান কি সাইন থিটা, q এর মান কি কস থিটা, তাহলে সেইভাবে আমরা লিখি, তাহলে আমরা লিখি 7p এর বদলে সাইন থিটা হোল স্কয়ার প্লাস 3 cos θ হোল স্কয়ার = 4। বা তাহলে আমরা কিন্তু এটাকে এখন লিখতে পারি 7sin² θ + 3 cos²θ = 4। এখন কিন্তু আমরা সবগুলোকে এই এই ফরম্যাটে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি আমি এখান থেকে, আমাকে কিন্তু টার্গেট হলো 10θ মান বের করতে হবে, তাহলে 10θ মান যদি আমাকে এখান থেকে বের করতে হয়, তাহলে কিন্তু 10θ বেগ সূত্রটায় যাও কি, 10θ বের করতে গেলে সাইন থিটা এবং কস থিটা দুইটার মানই দরকার। তাহলে আমরা এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করতে পারি, যেহেতু সমাধানের একটা ফরম্যাট অলরেডি এখানে আছে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই সাইন থিটা যদি বের করতে পারি, তাহলে আমরা কস থিটা বের করতে পারবো এই এই প্রথম সূত্রটা দিয়ে। আর যদি আমরা কস থিটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা সাইন থিটা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হলো সবগুলোকে একরকম বানাবো। তাহলে কিভাবে বানাবো? মনে করো তুমি সাইন থিটাকে কস বানাইতে পারো, অথবা কসকেও সাইন বানাইতে পারো। তাহলে আমরা যেহেতু 7sin²θ আগেই আছে, sin²θ রেখে দিই, প্লাস 3 cos²θ মানে কি, মানে এই কস স্কয়ার থিটা মানে ওয়ানটা ডাইনেই থাকবে, সাইন স্কোয়ার থিটাটা ডাইনে চলে গেলে 1 sin²θ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 1 sin²θ লিখে ফেলছি। কেন? কারণ আমরা সবগুলোকে একই অনুপাত বানাতে চাই। তাহলে বা বা 7sin²θ + 3 - 3sin²θ = 4। বা তাহলে 7টা থেকে 4টা চলে গেলে কয়টা থাকে? 3টা চলে গেলে 4টা থাকে, 4sin²θ = এখানে ডাইনে আগে থেকেই 4 আছে, প্লাসটা যখন ডাইনে চলে যাবে তখন এটা -3 হয়ে যাবে। তাহলে বা 4sin²θ = 1, 4 থেকে 3 চলে গেলে 1। তাহলে বা শুধু sin²θ = 1/4, বা sin θ = তাহলে কি দাঁড়ালো? sin θ = দাঁড়ালো, এখন বা না দিই সুতরাং দিয়ে দিই, sin θ = রুট করে দিলে 1/2 দাঁড়ালো, হাফ। তাহলে এটা যেহেতু দাঁড়ালো, তাহলে আবার আবার sin θ মান যেহেতু তুমি পেয়ে গেলা,
তাহলে তুমি কিন্তু এখন এটা দিয়ে cos থিটার মান বের করতে পারো। কিভাবে বের করবা? তুমি আবার cos থিটা ইকুয়ালস টু কি রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা যদি না বুঝো তাহলে তো সমস্যা, এটা তোমাকে জানতে হবে। এটা কেন হলো? এটা হলো হলো এই যে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি কার মান বের করতে চাচ্ছি? cos স্কয়ার cos থিটার। তাহলে cos থিটাকে cos স্কয়ার থিটা যদি বামে রাইখে দিই তাহলে এটা যদি ডাইনে চলে যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। এখন যদি আমি শুধু cos থিটা লিখি তাহলে এই স্কয়ারটা রুট হয়ে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে যাবে। আচ্ছা সাইন স্কয়ার থিটা, আচ্ছা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়ে গেল। তাহলে এখন আমরা এক কাজ করি, এটাকে দেখি কি করা যায়। রুট ওভার 1 মাইনাস সাইন থিটা হোল স্কয়ার, সাইন থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটার মান কিন্তু আমরা একটু আগেই পাইলাম, হাফ স্কয়ার রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই 4। তাহলে কি থাকছে? আমি এদিকে লিখছি ইকুয়ালস টু রুট ওভার অফ নিচে 4, উপরে 4 একে 4 মাইনাস 1 ইকুয়ালস টু উপরে থাকতেছে 3, নিচে হলো 4। তাহলে উপরেটা রুট করলে কিন্তু রুট 3 থাকে, নিচেরটা রুট করলে 2 হয়ে যায়। তাহলে দেখো আমরা কিন্তু সাইন থিটার মানও বের করলাম, কস থিটার মানও বের করলাম। আমার প্রশ্নে কি চাইছে? প্রশ্নে চাইছে টেন থিটা ইকুয়ালস টু 1 বাই রুট 3। এটা তুমি দেখো, তাহলে তুমি খুব সহজ তুমি এটা দেখাও। তাহলে এখন আমরা লিখব যে সুতরাং টেন থিটা ইকুয়ালস টু, সুতরাং না এটা হবে, সরি সুতরাং না এটা হবে, আমরা জানি, আমরা জানি, সরি এটা হবে আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু, দেখো সাইন থিটার মান কত ছিল একটু আগে, হাফ। তাহলে উপরে হবে হাফ, কস থিটার মান কত বের হয়েছে রুট 3/2, তাহলে নিচে আমরা দিব রুট 3/2। তাহলে এখন আমরা কি করব, উপরের হাফটা আগে লিখব, তাহলে হাফ লিখলাম ইনটু এই রুট 3/2টা আমরা পরে লিখব। তাহলে এটা উল্টে যাবে, তাহলে উল্টে গেলে উপরে 2 নিচে হলো রুট 3। ওই যে একটি নিয়ম তোমাদেরকে আমি আগের ক্লাসে আমি দেখাইছিলাম, নিয়মটা ছিল হলো যদি কখনো এ বাই বি যদি সি বাই ডি আকারে যদি কখনো থাকে, একটা ভগ্নাংশ উপরে আর একটা ভগ্নাংশ নিচে যদি থাকে, তাহলে এটিকে যদি আমরা আগে লিখি এ বাই বি তাহলে নিচেরটা উল্টে গিয়ে এটা হয়ে যাবে ডি বাই সি। সেই কারণে এই যে এটা আগে লিখলাম আর এটা উল্টে গিয়ে এরকম হয়েছে। তাহলে আমরা এখন এটা 2/2 কিন্তু কাটা চলে যায়, তাহলে কি থাকতেছে 1/√3। তোমাকে কি করতে বলছে? এটাকে বলছে দেখাও যে, তাহলে এটাই হয়ে যাবে হলো শোট। ওকে, তাহলে আমাদের একে একে করে আমাদের কিন্তু 30 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ 30 পর্যন্ত আমরা সৃজনশীল আমরা করে ফেললাম। এই অধ্যায় আপাতত আমি এই পর্যন্তই রাখবো, আর তোমরা একটু উদাহরণের দিকে তাহলে দৃষ্টি দাও। উদাহরণে যে দুইটা সৃজনশীল রয়েছে, আমার এটা তো বন্ধ হয়ে গেল। আচ্ছা যাই হোক, উদাহরণে দুটি সৃজনশীল রয়েছে, তোমরা ওই দুইটি সৃজনশীল আশা করি এগুলো পারলে তোমরা এটা পারবা এবং সেটা একটু মাথা খাটায় বুঝে নিব। যদি এটা না বুঝো তাহলে পরবর্তীতে আমি করে দিব না এখন। তাহলে আগামী দিনে তোমরা এই সৃজনশীলগুলো কমপ্লিট করবে এবং বাসায় পড়ার জন্য ম্যাথের জন্য তোমাদেরকে একটা তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে একটা বলতেছি ওই টেকনিক আর কি, যে কিভাবে পড়তে হবে সেই জিনিসটি আমি বলছি। যেহেতু এই 9.2 দিয়েই বোঝাই, যেহেতু এটার মান নির্ণয়ের অঙ্ক শেষ এবং এটার যেহেতু তোমার সমাধানের অঙ্কগুলো শেষ এবং সৃজনশীল দুই তিনটা ছিল সেইগুলো করছো, এখন তোমাদের বাসায় যদি কোনো মানে যে কোনো কোম্পানির মানে যেহেতু এই 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 সময়ে আসলে গাইড ব্যবহার করা ঠিক না, তারপরেও প্র্যাকটিসের জন্য যদি কোনো শিট নোট বা গাইড যদি থেকে থাকে তাহলে তোমরা সেইখানে অনেকগুলো অবজেক্টিভ দেওয়া থাকে সেগুলো তোমরা নিজেরা করবা। কিন্তু প্রশ্ন হলো নোট হোক শিট হোক গাইড হোক যাই হোক, কিন্তু কখনোই তোমরা আগে সলিউশন দেখে তোমরা আগে এটা করবে না। প্রত্যেকটা অধ্যায় আগে তোমরা কি করবা, আগে অবজেক্টিভ সলভ করবা মানে অধ্যায়টা কমপ্লিট করার পর। তাহলে পড়াটার সিস্টেম কি হবে? পড়াটার সিস্টেম হবে শুরুতে তোমাকে উদাহরণগুলোর থেকে
কিছু কিছু বিষয় বোঝার জন্য, অধ্যায়টা কমপ্লিট করার জন্য যতটুকু দরকার ততটুকু তোমাকে শুরুতে উদাহরণ থেকে নিতে হবে। নিয়ে যখন তুমি উদাহরণগুলো কমপ্লিট হবে, যখন তোমার অনুশীলনী কমপ্লিট হবে, তারপরের স্টেজ হবে তুমি নোট হোক, গাইড হোক, শিট হোক, সেখানকার যে আছে ওই যে অনুশীলনীতে যে তোমার এমসিকিউ গুলো দেওয়া থাকবে বা বহু নির্বাচনী যেটা দেওয়া থাকবে, বহু নির্বাচনী গুলো আগে কমপ্লিট করার চেষ্টা করবে। করার পর এটা যদি হয়ে যায়, এটা ম্যাথের অবজেক্টিভ, ম্যাথের পড়াশোনা অত্যন্ত নিজের দায়বদ্ধতা নিয়ে করতে হবে। কেন? কারণ সৃজনশীল ম্যাথে তোমার আমি একশো অঙ্ক করাইলেও, তুমি একশো অঙ্ক করলেও কমন নাও পড়তে পারে, কিন্তু তুমি যদি সেইখান থেকে কিছু শিখো, সেগুলো অনুশীলন করতে করতে সেটা তোমার অবশ্যই কাজে লাগবে যে কোনো ধরনের প্রশ্ন আসুক। সেই কারণে তোমরা করবে কি, এটা কমপ্লিট করার পরেই তোমরা ওই অবজেক্টিভ গুলো সলভ করবে যতটুকু পারো, হান্ড্রেডে হান্ড্রেড যদি পারো ভালো, আর যদি সেখান থেকে কিছু থেকে যায় রেখে দিবা, সেগুলো তোমার পরবর্তীতে তুমি সলভ করার চেষ্টা করবা বা ক্লাসে জিজ্ঞাসা করবা বা টিচারকে জিজ্ঞাসা করবা, তখন সলভ হয়ে যায়। তারপরে গিয়ে তুমি ধরবা হলো তোমার কাছে যদি নোট শিট গাইড বা বাসার করানো যে কোনোটা যদি থাকে, সেটার সৃজনশীল গুলো তারপরে লাস্ট স্টেজে গিয়ে ধরবা। ধরার পর দেখবা যে ওই অধ্যায়টা তোমার আর কোনো মানে বাধা লাগবে না। এইভাবে করে প্রত্যেকটা অধ্যায় করতে হবে। আগামী দিনে আশা করি যে তোমরা 9.2 অত্যন্ত ভালোভাবে নিজের থেকে, নিজের চেষ্টা থেকে, তোমরা নিজের আগ্রহ থেকেই তোমরা কমপ্লিট করবে। এবং পরবর্তীতে কোন ক্লাসটা করাই এখনো আমি স্থির করিনি, মনে হয় যেমনি করাবো। সেই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। সবাই বাসার মধ্যে অত্যন্ত ভালোভাবে জীবনযাপন করো, এবং যখন স্কুল খোলা হবে তখন পরিপূর্ণ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আশা করি যে তোমরা স্কুলে আসবে। ভালো থাকো, ধন্যবাদ।